এবার ক্রিকেট চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে 188 রানে হারিয়েছে ভারত পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে খুব একটা লড়াই করতে পারেনি টাইগাররা মাত্র 49 মিনিটে 4 উইকেট হারিয়ে হার নিশ্চিত হয় টাইগারদের এর ফলে ম্যাচের আগেই 1-0 তে পিছিয়ে গেল বাংলাদেশ 6 উইকেটে 272 রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ 9 রানে দিন শুরু করা মিরাজ ফিরে যান 13 করে আর 40 রানে দিন শুরু করা ক্যাপ্টেন সাকিব তুলে নেন হাফ সেঞ্চুরি তবে 108 বলে 84 রানে করে ফিরে যান সাকিবও 5 বল খেলে রানের খাতা খুলতে পারেননি ইবাদত পরে তাজুল ইসলামকে বোল্ড করে বাংলাদেশকে 324 রানে গুটিয়ে দেয় ভারত এর আগে দুই ওপেনার শান্ত ও জাকিরের ব্যাটে চতুর্থ দিনে শুরুটা ভালোই হয়েছিল টাইগারদের 67 রান করে আউট হন শান্ত 5 রানে ফেরেন ইয়াসির আলী 19 রান করে সাজঘরে ফেরেন লিটন দাস দারুণ ব্যাটিংয়ে দলকে অনেকটা এগিয়ে নেন জাকির হাসান অভিষেক টেস্টে পেয়ে যান সেঞ্চুরির দেখা তবে সেঞ্চুরির পরেই আউট হয়ে যান তিনিও ওদিকে প্রথম ইনিংসে 404 রান করা ভারত দুই উইকেটে 258 রানে ঘোষণা করে দ্বিতীয় ইনিংসও বিপরীতে মাত্র 150 রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল বাংলাদেশ